গুড মর্নিং বন্ধুরা নয়নতারা বেঙ্গলি ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচকলার কোপ্তা তো আমি কোপ্তা করার জন্য এখানে নিয়েছি দুটো কাঁচকলা পেঁয়াজ কুচি ধনে কাঁচা লঙ্কা ও আদা তো এখন আমি কাঁচকলাগুলোকে সেদ্ধ করে নেব তো কাঁচকলাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এখন আমি কাঁচকলাগুলোর খোসা ছড়িয়ে নিচ্ছি তো আমার কাঁচকলার খোসা ছোড়ানো হয়ে গেল এখন আমি হাত দিয়ে কাঁচকলাগুলোকে ম্যাশ করে নিচ্ছি তো ম্যাশ করা কাঁচকলা সেদ্ধর মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি বাটা ধনে পাতা মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ও এক চামচ বেসন দিয়ে দিচ্ছি এখন সব উপকরণগুলো মিশিয়ে কফতার জন্য একটা ডো তৈরি করলাম এখন ডোয়ের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে দিলাম এখন হাতের মধ্যে আমি অল্প তেল নিয়ে নিয়েছি এখন গোল গোল করে কপ্তাগুলো গড়ে নিচ্ছি আর একটা প্লেটে আমি বেসন নিয়ে নিয়েছি কপ্তাগুলো বেসনের মধ্যে একবার ঘুরিয়ে নিলাম যাতে কপ্তার গায়ে অল্প অল্প বেসন লেগে যায় এতে করে কপ্তাগুলো সহজে ভেঙে যাবে না তো এইভাবে আমি সব কপ্তাগুলো গড়ে নিলাম কপ্তা কড়া আমার হয়ে গেছে এখন আমি কড়াইয়ের তেল গরম হতে দিয়েছি কপ্তাগুলো ভাজার জন্য তো এখন আমি এক একটা কপ্তা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি তো এই সময় ওভেনের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রাখতে হবে কপ্তা এক হয়ে গেছে আমি এখন একবার উল্টে পাল্টে নিচ্ছি কপ্তাগুলো তো কপ্তাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কপ্তাগুলো তেল থেকে তুলে নিচ্ছি এইভাবে আমি সব কপ্তাগুলো তৈরি করে নেব তো সব কপ্তা আমার হয়ে গেছে এখন আমি কপ্তাগুলোর গায়ে ছুরি দিয়ে একটা ছিদ্র ছিদ্র করে নিচ্ছি তাহলে গ্রেভিটা গপ্তার ভিতর পর্যন্ত যাবে এবং খেতে সুস্বাদু হবে এখন আমি ওভেনে আবার কড়াইটা গরম হতে দিয়েছি গপ্তার গ্রেভি করার জন্য তো কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি দু চামচ তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি এখন ভাজা পেঁয়াজের মধ্যে আমি হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখন রসুন বাটাটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এর মধ্যে পেঁয়াজ বাটা দিলাম আবার সবগুলো ভালো মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি তো সবগুলো ভাজা আমার হয়ে গেছে এখন এর মধ্যে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ বেসন ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন সব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নেব তো মশলাগুলো আমার বাজা হয়ে গেছে এখন এর মধ্যে একটা গ্রেট করা পাকা টমেটোর পেস্ট দিয়ে দিলাম তো এখন টমেটোর মধ্যে মশলাটা মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম এবং তার মধ্যে হাফ চামচ লবণ দিয়ে নিলাম আবার আমি ভালোভাবে মশলাটা কষে নিচ্ছি তো মশলা কষানো আমার হয়ে গেছে এখন এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ও আদা বাটা দিয়ে দিলাম এখন মশলাটা আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলা কষানো আমার হয়ে গেছে এখন আমি এর মধ্যে হাফ গ্লাস গরম জল দিয়ে দিলাম তো এখন গ্রে ঝোলটা ফুটে উঠলেই আমি কোফতাগুলো ছেড়ে দেব তো ঝোলটা আমার ফুটে উঠেছে কোফতাগুলো ছেড়ে দিয়েছি এখন আর কয়েক মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি তো কয়েক মিনিট আমার ফোটানো হয়ে গেল এখন আমি গ্যাসের নবটা বন্ধ করে দিচ্ছি তো কাঁচকলার কোফতা আমার রান্না কমপ্লিট হলো এখন একটা আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি তো শুধুমাত্র আমার এই কাঁচকলা দিয়ে কোফতা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার এই কাঁচকলার কোফতা রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না নমস্কার থ্যাংক ইউ আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে